সভাপতি, তৃণমূল ভাই, যমুনা টিভির সভাপতি, দলের ভাই, পাঁচজনের মধ্যে তার ভাই একজন। কোন ভাই? ওই সবল ভাই। এনা শিওর দেলা? অনলাইনে সহসম্পাদক তাহলে তোর যমুনা টিভির মাসে 3 লাখ টাকা করে বেতন। না, সে বেতন যা পারে হোক, একটা তিনজন আছে, ভাইয়ের উপরে তিনজন আছে, আর ভাইরা হলো পাঁচজন থাকে, আর ওদের নিচে মনে করেন বাদ বাকি সব স্টাফ। তারপর এখন কোন পর্যায়ে? কি? আরে না, ওর জন্য সমস্যা না। এতে মানে মূলত আমি ওই ইয়ে করছিল, তাই ভিডিও করছিলাম। সুন্দর পরিবেশ না? কই ও ও জায়গায় পোল্ট্রির খামার মনে হয়। এ ও পানি ভর্তি দেখেছে কি সুন্দর করে, ও দা কুয়াশার মতো সব। ও অনেক আগের দিন। আচ্ছা, ওই সবুজার বিষয়ে আর একটু সন্ধান পরে তাহলে। আমি এই কতদিন মতো শুনিনি, দেখিস সবুজার সাথে এত সম্পর্ক কোনোদিন কোনো কিছু বলিনি। আগে একসাথে বাজারে সবসময় তো ফেসবুকে, তাহলে আমার সাথে তো ইয়ার্ড আছে, তাহলে আমি পাইনি কেন, কারণ কি? তাহলে কি মাছ বড়? হ্যাঁ, মাছ হয়েছি তো, আজ গিয়েছি না, কাল গিয়ে হয়ে গেছে গোল। অন্তু কই মাছ বাইদ দি? হ্যাঁ না, খালি সে ফেলাই বসে রয়েছ। শ্যামল বাইদ দিছে? যাক, কই এই মাছ? এ সালাম স্যার, তোমার পাত্র কই? এ বালতি? রাজু তাই না? বিল্ডিং বাড়ি বানাই না, একটু সব ইয়ে স্মৃতি রেখে দিই। বাইক দি মাছ? হ্যাঁ, ছোট ছোট কাঁকড়া। ওই মাথায় কি হইয়া? আল্লাহ, তুমি দোকানদার নাই? হ্যাঁ, আমি তো মনে করলাম দোকানদার মনে হয় না, তা আমি মনে করলাম এর মধ্যে মানে মধ্যে কালকে ছিল না মাছ, এর মধ্যে মাছ এখনো পড়িনি।
ধান তো একটা হয়ে গেল ও পাশে ও পাশে যে অবস্থা পানি তিনে চল যাবে না নাকি পানি তুই যে জায়গায় নিয়ে যায় না যাক তখন মাছ হইতিস কি তাই কি এসব মাছ মানুষ খাইতে পারে না আর দেখো নষ্ট হ্যাঁ তাই না ঠিকঠাক করা ঠিকঠাক